পা কেটে যাবে, সাবধানে, নিচের দিকে তাকিয়ে। দেখো ওর যে ওই যে 56 কোটি টাকা বেরিয়ে দিয়েছে মাল, ওর জন্য আবার একটা আর পিএফের টাকা জমা দিয়ে দেবো, লোন বেড়ে গেলে না এখন 50 কোটি টাকা দিয়ে জেলে বসে দুঃখ করেছে। এটা বলে শিক্ষকের কথা শুনে ভালো হতো, আমি মোটামুটি টাকা দিই ওটাকে যদি ডাক্তার সে আমাকে আপনি ধরুন এই কোম্পানিটা এত বড় কোম্পানি, আমি আরেক জায়গায় আপনাকে দিয়ে দিচ্ছি, এখানে আমাদের এশিয়া বিখ্যাত অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কুল ছিল, যেখান থেকে পাস করতে বড় হাইড্রোলিক মেশিন, যে মেশিনে আমাদের পেপার মেশিন এই সমস্ত কাজ, যেগুলো মাইনিংয়ের যে ক্রেন আছে ওই মাটিটা কাটত, মাটিটা দিতে বলটা হাইড্রোলিক ক্রেনের উপরে মাটিটাকে ধরে রাখত। কিন্তু একটা আপনাকে বলছি, সে নোটিশটা আছে, কিন্তু আয়ের নোটিশটা আছে, তো নোটিশটা হচ্ছে রুইয়ার কাছে যেহেতু 86 কোটি টাকা প্রফেশনাল ট্যাক্স পায় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ও এখানে সপ্তাহ নয় একটা কোম্পানি ছিল, এখানে মাল সাপ্লাই, মাল সাপ্লাইয়ের টাকা থেকে আগে টাকা পেমেন্ট করে এবার সে চলে গেল হাইকোর্টে, পরে তখন বলছে জমিটা ওরা ডবল করবে, যে জমিটা 2017 সালে কেস করছে আর 2016 সালে 27 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে অধিগ্রহণ করছে, পশ্চিমবঙ্গ সরকার প্রাইভেটটাকে ক্যারি করছে প্রতি মাসে 50,000 টাকা দিচ্ছে, প্রতিটা এমপ্লয় যেসব ডাল্লাতে 10,000 টাকা দিচ্ছে, তাহলে হিন্দু স্টেক হোল্ডার যেসব কোম্পানি, তাহলে হাইকোর্ট লিকুইডিটা কী করে হাইকোর্টে কেস করলো, করবার পরে করতে পারে, তাহলে কেন মুখ্যমন্ত্রীকে কেন যাওয়া হলো, মুখ্যমন্ত্রীর কাছে 1 কোটি বা 1.5 কোটি টাকা কোনো ব্যাপার না, 1 কোটি 11 লক্ষ টাকা কে ওকে লোন দিতে পারে, ও তো যা সুপ্রিম লোনটা কি পরে নেওয়া হয়েছে, আগে নেওয়া হয়েছে, লোনটা হচ্ছে নিয়েছে হচ্ছে 2011 সালে, এই লোনটা নেওয়ার ওর অধিকার নেই, কারণ আমরা প্রফুল্ল প্যাটেলে আগের যে ইন্ডাস্ট্রি মিনিস্টার ছিল তার সাথে আমরা কথা বলেছিলাম, আমরা লাস্টে যে এনডিএ সরকার অবন্তরিত ইন্ডাস্ট্রি মিনিস্টার তার সাথে কথা বলেছিলাম, তাতে ও বলেছে জমিটা ও বিক্রি করতে পারে না, তার সার্কুলার আমাদের কাছে আছে, আমরা আরটিআই করেছিলাম, তাতে বলেছে ওরা একটা আলপিনও বিক্রি করতে পারে, জমি বিক্রি করতে দূরে তো আলপিনও বিক্রি করতে পারে, তারপরে তারা কী করে রাতের অন্ধকারে মাল বাদ হচ্ছে, কী করে হাইকোর্টে তারা গেলে, কী করে ব্যাংক থেকে লোন হবে, এই 5 তারিখে যে কলকাতায় যে মিটিংটা হয়েছিল এনএসবি নিয়ে, যেটা মুখ্যমন্ত্রী ইনস্ট্রাকশানে হয়েছিল মিটিংটা, তাহলে ওরা কী করে 181 কোটি টাকা লোনটা ব্যাংক থেকে নিয়ে, কী বেশিটা লোনটা নেবে, মানে জমিতে মর্টগেজ হবে, এই মেশিনও মর্টগেজ হবে, আর একটা কারখানার মধ্যে তো আপনারা লাগাতে পারে না, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে আমি 111 কোটি টাকা লোন নিই, কী করে সে লোন নিই, যাতে পরিষ্কার লেখায় সার্কুলার আমি আপনাকে দেখে দিচ্ছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সার্কুলার দেখে দিচ্ছি, সুপ্রিম কোর্টে বিহার সরকারের অর্ডার, এয়ার সরকারের অর্ডার, আপনাদের জিএলসিকে, আমাদের জিএলসি দেশের সুযুক্ত সমস্ত সব দিয়েছি, তারপর চিঠি করার পরেও চিঠিতে পরিষ্কার কেন করছে উল্লেখ কাজে, কী করে রোজগারকে বলে না, কিছু করে পুলিশটা কেন করলো, আজকে ম্যাডাম আমাদের বলছে আমি ম্যাডাম আপনাকে যে প্রশ্ন থাকে আইসি তো ফোন করি, আজকে এটা রুইয়ার কোম্পানি এখন স্টিল তারা ওয়েস্ট বেঙ্গল কোম্পানি কোম্পানিতে চাষ করে, কিন্তু যেহেতু রাষ্ট্রপতি সই করছে না বলে পুরোপুরি নিতে পারছে না, তাহলে রুইয়া ইন্দোর আগে লক্ষ্মী করে রোড প্ল্যান্টে বসে থাকে 12 নম্বর গেটে, আপনারা কিছু খবর নেই, আমাদের ইন্দোয় খবর দিচ্ছে, আমি আইসিকে ফোন করে বলি কী করে ওরা দুজন ওখানে বসে,
কি করে আপনারা লোক অ্যালাউ করলো, কি করে হাইকোর্ট কি করে আপনারা সিটিতে ঘোরা কি করে অ্যালাউ করলো? এগুলো আপনারা দেখাচ্ছেন, যখন আমাদের এমপ্লয়িকে আপনি বলছেন আপনাদের টোটালটা দমদমে আপনি পেয়েছেন নাই স্যার? আপনারা যা রিপোর্ট করবে সে কপি আমার কাছে হবে, আবার মুখ্যমন্ত্রী দেখি হয় কিনা তাছাড়া মাল কি করে চুরি হচ্ছে ওখানে, এখানে তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল কি যাচ্ছে, দেখা গেল আমাদের লোক পেমেন্ট হচ্ছে না, থানার আইসি নতুন এসছে, আগের আইসি ছিল যা রিপোর্ট আইসি পার্থক্য ছিল, তার নামে সিএমকে নিজে বলেছি সিএমএ ছিল ওই দিন তাপমাত্রা ট্রান্সফার হবে অনেক কিছু করে দাঁড়িয়ে তাহলে আমাদের সিমটা যেটা কি কে সেই ব্যক্তি যে আমাদের সিমটা তাহলে আমরা যদি আজকে আপনাকে ট্রাস্ট করি পুলিশ থাকা সত্ত্বেও কিন্তু চুরি হচ্ছে, পুলিশ থাকা সত্ত্বেও কি করে 12 নম্বর গেটে রুইয়া কোম্পানি ইন্দ্রনগরের লোক ঢুকছে, পুলিশ তাকে সত্যি কি করে গেট থেকে মাল বেরোচ্ছে, তাহলে কে সহযোগিতা করে মাল বের করে করুন, সারা জায়গা পুলিশ এখানে মনিটরিং করছে, আইসি নতুন এসছে আমি তার সাথে কথা বলছি, আমি দেখা করবো ওনার সাথে শুনে কিন্তু খুব ভালো লাগছে। আমার কাছে কথা হচ্ছে আমাদের এমপ্লয়ের স্বার্থটা কে বুঝবে, আমাদের যে রিটায়ার হয়ে যাবে, রিটায়ার হয়ে যাওয়ার পর আমি আগেও পারমিশন আইসি করছি, এখন আইসি বলে ঠিক আছে আপনারা 500 কাজ করছেন, কারণ প্রতিটা মুহূর্তে যে একটা আধিকারিকটা আমাকে যদি খবর ফোন করে খবর দিতে হয় তাহলে তাদের তো ডিউটি, এখানে আমরা যেটা বলছি আমার যারা কোঅর্ডিনেটর যারা আছে আমাদের অবস্থান কর্মচারী যারা আছে তাদের তো ডিউটি, কারণ ওরা তো জানে না কেসটা তো ডিল করছে, আমি মুখ্যমন্ত্রীর বাড়িতে আমি যাই তার সাথে কথা বলি, আমি কারণ ওরা কোত্থেকে জানবে, ওরা তো রিটায়ার হয়ে গেছে টাকা পয়সা পাচ্ছে না, ওরা খাবে কি, ওদের সংসার কী করে বাঁচবে, এটা তো একবার তো রিয়াজ করছে। আমরা বলছি ঠিক আছে পুলিশরা জল পাচ্ছে না, পুলিশরা পায়খানা বাদন যেতে পারছে না, আমরা ডিএম অন্তরা আচার্য ম্যাডামকে বলে আমরা রোড প্ল্যান্টে পায়খানা করে দিচ্ছি, ওদের টয়লেট করে দিচ্ছি, সার্ভিসের পাম্প বসি, আমরা এতটা যদি সহযোগিতা করতে পারি তো ওদের সহযোগিতা পাবো না, আইসিটা সহযোগ আইসিকে কালকে আশিস সরকার ফোন করে দিলেন, আজকে আমি সকালে ফোন করেছি, তার রাত্রে আমি আমাকে ওনাকে ফোন করেছি যে স্যার এরকম